আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে, এবং সমস্যা কিন্তু আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন সেটা কি। এই যে নিচের দিকে তাকান, যেখানে একটা বাতি আছে সিগন্যাল বাতি, সেটা জ্বলছে এবং নিভছে, অথচ এটা পাওয়ার বাতি, এটা স্থির থাকবে। তো আমরা মডেলটি দেখে নিই, কী মডেল আমরা দেখতে পাচ্ছি। এটা মডেলটা হলো v193, এটা ফোর হয়, এটা থ্রি, ঠিক আছে। ফোর কিন্তু অ্যাভেলেবেল, আমরা থ্রি এবং ফোর একই ক্যাটাগরি, একেবারে একই কাছাকাছি, সার্কিট বোর্ড এবং ভিডিও বোর্ড কাছাকাছি। তো যাক, এটা মূল সমস্যা কী আমরা দেখতে পাচ্ছি, পাওয়ারের সমস্যা। তো এই সমস্যাটা কোত্থেকে হয়? নিশ্চয়ই এটা পাওয়ার বোর্ড থেকে হয়। তো পাওয়ার বোর্ড থেকে কী খারাপ হয়, এটা যেমন আমাদের সকলেই প্রশ্ন, সেখে তেমনিভাবে আমরা দেখব যে আসলে কোত্থেকে হয়েছে। কারণ পাওয়ার বোর্ডের অনেকগুলো সেকশন আছে, তা দেখতে হলে আমরা আগে ব্যাকপার্টটি খুলি, এরপরে কথা বলি। তো ব্যাকপার্টটি খুলে নিই, ব্যাকপার্টটা আমরা খুলে নিয়েছি। ব্যাকপার্ট খোলার পরে স্বাভাবিকভাবে যেগুলো দেখি ধুলাবালি সেটা তো আছে, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে মনিটরটি আগে খোলা হয়েছে। কারণ আমাদের যে এলবিডিএস কেবলটি থাকে সেখানে একটা কস্টিক দিয়ে আটকানো থাকে, যে টেপটি খুবই শক্তিশালী হয়ে থাকে। আর এই যে টিনগুলো আছে না, এটি লাগানোর জন্য, মানে আটকে রাখার জন্য এখানে টেপ থাকে। তো যাই হোক, আমাদের মূল বিষয় সেটা না, আমাদের বিষয়টা হলো যেটা আগে খোলা হয়েছে সেটা আমরা দেখতে পেলাম। ওকে, কোনো সমস্যা নেই, খোলা হতেই পারে, সমাধান, এর আগে সমস্যা হতেই পারে, সমাধানও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখব এই মুহূর্তে যে আমাদের যে সমস্যাটা সেটা কি, সেটা তো দেখিয়েছি আমরা যে পাওয়ারের সমস্যা, এবং পাওয়ারটি হলো মূলত সিগন্যাল বাতি ড্রপিং, জলে নিবে। তো এই মুহূর্তে আমরা পাওয়ার সেকশনে তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো তার অর্থ হচ্ছে আমাদের এটা খুলতে হবে, খুলে তারপরে দেখতে হবে। আর ময়লা তো এটা একেবারেই স্বাভাবিক বিষয়, যে ময়লা না থাকলে আসলে কি বলবেন, ময়লা না থাকলে কীভাবে হয় ইলেকট্রনিক্স ডিভাইস? এগুলো শুধুমাত্র ইনটেক যখন খুলবেন নতুন কোনো ডিভাইস, সেখানেই পাবেন না ধুলাবালি। তো যাই হোক, আমরা সার্কিট বোর্ডটি খুলে নিই। খোলা হয়ে গেছে, আমি সার্কিট বোর্ডটি বাইরে করে নিব। এখানে প্রথমত আমাদের যে ফিল্টার ক্যাপাসিটার আছে একটু খেয়াল করতে হবে। এখানে কিছু মরিচা আছে, আমাদের যে ডায়েটগুলো আছে এসি ডায়েটগুলো, সেখানেও মরিচা। মরিচা বলতে এইগুলো কি কোত্থেকে হয়, আর এই যে পুরনো সেই কথা মনে আছে অপটিক ক্যাপলারে যে আমাদের মরিচা ধরে, এখানে কিন্তু আপনি তাই দেখতে পেলাম আমরা। তো এই অপটিক ক্যাপলারের জন্য এই সমস্যাটা একেবারেই হয় সবচেয়ে বেশি। তো এটার ক্ষেত্রে কি হবে, অপটিক ক্যাপলার পরিবর্তন করলে হবে? আমরা আশাবাদী এই অর্থে, কারণ আমরা দেখেছি বিগত দিনগুলোতে যে এগুলো লাগালে হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু এটাও দেখেছি অপটিক ক্যাপলার পরিবর্তন করার পরও হয় না। তো সব কিছুই মাথা নিয়ে আগে বাড়তে হবে। এইখানে দেখতে পাচ্ছেন অনেক মরিচা, এই আমাদের যে এখানে পাওয়ারে যে পিএফটি ব্যবহার করেছে সেখানেও মরিচা। তো সব কিছুই মরিচা থাকে, এখানে ফাঙ্গাস বেশি থাকে। তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের করতে হবে এগুলো সব ওয়াশ করতে হবে, এরপর অপটিক ক্যাপলারটি পরিবর্তন করি, তারপরে দেখি। তো আশা করব আমরা যে প্রসেসটি দেখিয়েছি এর আগের ভিডিওগুলোতে সেগুলো কাজে আসবে। তার অর্থ কি, আগে অপটিক ক্যাপলার পরিবর্তন, এরপরে বাকিটুকু। তো চলুন আমরা চেঞ্জ করি, এরপরে কথা বলি। আমাদের অপটিক ক্যাপলার পরিবর্তন করা শেষ, সাথে কিন্তু আমরা এই পিএফটি পরিবর্তন করিনি, কিন্তু তার যে লেগে জং পড়া ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে লাগিয়েছে নতুন করে। আর এই যে অপটিক ক্যাপলার দেখতেই পাচ্ছেন, একটা পিন একেবারে জং পড়ে ভেঙে গেছে। তো যাই হোক, এখন দেখব আমাদের মূল কাজটি হয়েছে কিনা তা দেখতে হলে আমাদের লাগবে হচ্ছে এই যে বোর্ডটি লাগানো লাগবে। আমরা সব কিছু কানেকশন করে নিই, তারপরে দেখি। সব কানেকশন শেষ, এখন পাওয়ারের পালা। বিসমিল্লাহ, পাওয়ার দেওয়া হয়েছে, যেমন আমাদের পাওয়ার স্থির আছে, এখানে ব্যাকলাইট অন হয়েছে। এইবার এলবিডিএস কেবল যেহেতু লাগানো আছে, বিসমিল্লাহ দেখি, দেখুন পরিসনা ধরে নিতে হবে। দেখুন আমাদের প্যানেলের ডাটা চলে আসছে। তো আমাদের মূল যে সমস্যা ছিল সেটা কিন্তু আমাদের এই অপটিক ক্যাপলারের সমস্যা ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এই অপটিক ক্যাপলারটি পরিবর্তন করার সাথে সাথে আমাদের মূল কাজ হয়ে গেছে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।